नमस्कार, आमी रिमिल सेन। आपनारा एखन देखछेन देशेर खबर, आपनादेर खबर, ग्राम बांगलार खबर। आज आमादेर मुखोमुखी होयेछेन एसयूसीआई नेता तालुक दास। तिनी साम्प्रतिक जातीय राजनीतिर विभिन्न विषय निये आमादेर संगे आलोचना करेछेन। पयगम्बरके असम्मान करे बीजेपी नेत्रीर मंतव्येर प्रतिबादे देशजुड़े सम्प्रति विक्षोभ होयेछे। বিক্ষোভ হয়েছে অগ্নিপথ যোজনার প্রতিবাদে, যুব সমাজ বিক্ষোভ দেখিয়েছেন দেশজুড়ে। সুপ্রিম কোর্টে জাকিয়া জাফরির আবেদন নাকচ করেছে। গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। মোদীকে নীলকণ্ঠ আখ্যা দিয়েছেন অমিত শাহ। এরপরেই গ্রেপ্তার করা হয়েছে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে। তিস্তা শীতলবাদ জাকিয়া জাফরির পাশে দাঁড়িয়েছিলেন। এসব বিষয় নিয়েই আমাদের সঙ্গে আজ আলোচনা করেছেন এসইসিআই নেতা তারক দাস। এসইসিআই কমিউনিস্ট দল দেশের যে শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষের যে ঐক্য আমরা পক্ষে, কারণ বিজেপি তার শাসন এবং শোষণ এদেশে চালু রাখার জন্য তার তাদের মদতপুষ্ট, তাদের উস্কানিতে, তাদের মুখপত্রকে দিয়ে এই কথা মানে পয়গম্বর সম্বন্ধে অসম্মানজনক যে উক্তি করার মধ্য দিয়ে আসলে দেশের মধ্যে হিন্দুত্ববাদী মৌলবাদকে জাগিয়ে তুলতে চাইছে, যার ফলে দেশের মধ্যে যারা সংখ্যালঘু মানুষ ইসলাম ধর্মের সাথে যুক্ত তাদের আবেগে আঘাত লাগে। এবং বাস্তবে আজকে এই ঘটনা ঘটার ফলে যে যে যেখানে অবরোধ বা যেখানে ভাঙচুর বা যেখানে যা করেছে তা বাস্তবে কিন্তু এই হিন্দুত্ব, এই মৌলবাদ আসলে ইসলামিক মৌলবাদকে উস্কানি দিতে সাহায্য করেছে এবং দেশের মধ্যে ঐক্য বিনষ্ট করার একটা পরিকল্পনা বিজেপি করছে। আমরা মনে করি এসইসিআই কমিউনিস্ট পরিষ্কার মনে করে যে দেশের মধ্যে দেশের জনগণ যারা আজকে ব্যাপক মূল্যবৃদ্ধি, চাকরি নেই, কৃষকের ফসলের দাম নেই, কৃষক আত্মহত্যা করছে, শ্রমিক আত্মহত্যা করছে, আজকে ইউনাইটেডলি জনগণ, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষের আজকে যে রাষ্ট্র ব্যবস্থা, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এই মালিক শ্রেণীর বিরুদ্ধে ব্যাপকতর আন্দোলন, লড়াই, সংগ্রাম গড়ে তোলা দরকার। এই সংগ্রাম যাতে না হয় তার জন্য মানুষের মধ্যে ধর্মে ধর্মে ভাগ বিভেদ, এই উদ্দেশ্য লক্ষ্য থেকেই বিজেপি তার এই পরিকল্পিত তার মুখপত্রকে উস্কানিয়ে দিয়েছে। আমরা এসইসিআই কমিউনিস্ট আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই ধরনের উক্তির যেমন বিরুদ্ধে, তেমনি ভারতবর্ষে যে এই এক মৌলবাদ আরেক মৌলবাদের কিন্তু বন্ধু, সারা বিশ্বেই এক মৌলবাদ যত ওঠে তার এক মৌলবাদের তত সাহায্য হয়, এটা আপনারা বুঝতেই পারেন। বাংলাদেশে যদি হিন্দু মৌলবাদ যদি মার খায় তাহলে মুসলিম মৌলবাদ যদি হিন্দু মৌলবাদকে মারে তাহলে এখানে কিন্তু হিন্দু মৌলবাদের আনন্দ হয়। তাই আমরা মনে করি এক মৌলবাদ আরেক মৌলবাদের বন্ধু, মৌলবাদে মৌলবাদের কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে যারা যুক্তিশীল, চিন্তাশীল মানুষ ভাবনা করে, যারা সংগ্রাম করে, লড়াই করে, তাদের মধ্যে আজকে এবং যারা আজকে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের মধ্যে যে বিভক্তি তৈরি করতে পারলে শাসক শ্রেণীর লাভ, তারা একটার পর একটা কাজ করে। আমরা বিজেপির এই যে হীন যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা তীব্র নিন্দা করি এবং তার পাশাপাশি আমরা বলবো যারা এই বিষয় নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবরোধ বা বিভিন্ন কার্যকলাপ করেছে তারাও কিন্তু এই হিন্দু মৌলবাদকে সাহায্যই করছে, কিন্তু এই কথা আমরা বলতে চাই। এবং আমরা মনে করি এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে দেশব্যাপী শ্রমজীবী মানুষ যারা হিন্দু মুসলমান নয়, মন্দির মসজিদ নয়, মানুষের
রুটি রুজি নিয়ে মানুষের জীবন জীবিকার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম দরকার। বিদেশ মন্তব্য যারা করছেন তাদের ক্ষেত্রে কি বলবেন, তাদের ব্যাপারে কি বলবেন? যারা বিদেশ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে বিভক্তি তৈরি করা। তাদের শাস্তির দাবিটা কি কোনো? শাস্তি তো অবশ্যই, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শাস্তি মানে রাষ্ট্র মানে বাস্তবে তাদের আড়াল করছে এবং কিছু ওই সাসপেন্ড করে কিছু সামান্য ই দেখিয়ে মানে তাকে আড়াল করছে, বাস্তবে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমরা মনে করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আর কি ইতিহাস নিয়ে একটি বিবৃতি দিয়েছেন, তিনি ইতিহাস নতুন করে লেখাতে চান। তার বক্তব্য যে মুঘলদের কথা ইতিহাসে পড়ানো হয় অথচ মৌর্য চোল এদের কথা মানে হিন্দু যে রাজারা রাজত্ব করেছে তাদের ইতিহাস পড়ানো হয়নি, এভাবেও তিনি একটা বিভাজন করতে চাইছেন। কিন্তু তথ্য বলছে ইতিহাস যে পাঠ্য আমাদের আছে ক্লাস ফাইভ থেকে স্নাতক অবধি তাতে 5-10% মুঘল পড়ানো হয়, 90% পড়ানো হয় হচ্ছে অন্যান্য ইতিহাস। এটা নিয়ে কী বলবেন? অমিত শাহ কি ইতিহাসবিদ না? অমিত শাহ বলতে পারেন? দেখুন, অমিত শাহ নিজে গুজরাটের একজন দাঙ্গাবাজ, তার ইতিহাস জ্ঞান কতটা তা আপনারা তার কথা দিয়েই বোঝেন যে আমাদের ভারতবর্ষের যে ইতিহাস তার ইতিহাস সম্বন্ধে তার ন্যূনতম তার যে জ্ঞান নেই আসলে তা না। আসলে সব কিছুর মধ্যেই ওরা সব কিছুর মধ্যেই আসলে ওরা খুঁজতে চায় মানুষের মধ্যে যে মানে ভেদাভেদ বিভেদ এটা তৈরি করতে চায়, যার ফলে যে আমাদের দেশে যে ইতিহাসে যে গৌরবোজ্জ্বল অতীত, যে আমরা মুঘল শাসন প্রত্যেক শাসনেই অত্যাচার উপরে দাঁড়িয়ে করেছে সেটা অন্য আলোচনা, কিন্তু যেই রাজত্বই আসুক না কেন তার মধ্যে যে নতুন সৃষ্টি হয়েছে, সত্য সৃষ্টি হয়েছে, যা শিল্প সংস্কৃতি সৃষ্টি হয়েছে, তার শিল্পকলা সৃষ্টি হয়েছে, সংস্কৃতি সৃষ্টি হয়েছে, সেটা তো আর পরের দেশের হয় না, এই দেশেরই হয়। এই জন্য দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথও বলছেন মানে খুন পাঠান মোগল সব এক দেহ হয়ে যাবে লীন, মানে আমরা একই সাথে একই দেশের মধ্যে আমরা একাত্ম হয়ে যাব। ইতিহাসের যদি দেখা যায় আমাদের এই বাংলার ইতিহাসে দেখুন হিন্দু মুসলমানের এই মানে মানিক পীর সত্য পীর বনবিবি, হ্যাঁ এখানে হিন্দু সংস্কৃতি মুসলিম সংস্কৃতি কোনো কথা নেই, সংস্কৃতির একটা একাকার হয়ে গিয়েছিল। আসলে ওরা ইতিহাসকে বিকৃত করে ওরা মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষের মধ্যে অন্ধত্ব মানুষের মধ্যে একটা এমন একটা আবেগ তৈরি করতে চায়, অন্ধ মানসিকতা তৈরি করতে চায় যার ফলে মানুষের মধ্যে একটা যুক্তিহীন মানসিকতা গড়ে উঠবে এবং দেশের বুকে ফ্যাসিবাদের জমি তৈরি করতে চায় ওরা। এই জন্য ওরা ইতিহাসকে পাল্টাতে চায়। ওরা ইতিহাস কী বলবে? ওরা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের পক্ষে ছিল, ওরা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের মানে যারা স্বাধীনতা আন্দোলন করেছে তাদের বিরোধিতা করেছে এবং ওরা বিজেপি কোনো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, ওরা আজকে দেশাত্মবোধের কথা বলছে, ওরা ইতিহাসের কথা বলছে। ইতিহাসের যদি কথা শুনতেই হয় যারা ইতিহাসের পণ্ডিত যারা ইতিহাসবিদ তাদের নিয়ে বিতর্ক হোক আলোচনা হোক যে ভারতবর্ষের ইতিহাস কী বলে, অমিত শাহ বলবে আর ভারতবর্ষের ইতিহাস পাল্টে যাবে পাল্টে দেওয়া যাবে এটা না। এই যে ওরা কারিকুলাম আনার চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে, এই কারিকুলামের আমরা এসোসিয়াই কমিউনিস্ট তীব্র বিরোধিতা করছি। শুধু তাই না, ওরা জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়েও ওরা যে শিক্ষানীতি নিয়ে আসছে এই শিক্ষানীতির বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসইউ সেপ্টেম্বর মাস পর্যন্ত 1 কোটি সই সংগ্রহে নেমেছে এবং একটা বিশাল আমরা আন্দোলনের আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই আমরা অল ইন্ডিয়াতে শিক্ষকদের মানে শিক্ষাব্রতীদের নিয়ে সেফ এডুকেশন কমিটির নেতৃত্বে আন্দোলন চলছে এবং আমরা অমিত শাহের এই যে বক্তব্য এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সাম্প্রতিক জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলেছে অগ্নিপথ সামরিক নিয়োগ প্রকল্প, মানে অগ্নিপথ যোজনা যেটা নাম দিচ্ছে, অগ্নিবীর তৈরি করবেন। 4 বছরের চুক্তিতে অগ্নিবীরদের পরবর্তীতে 25%কে সেনাবাহিনীতে নেওয়া হবে, বাকিদের পরে চাপে আন্দোলনের চাপে পড়ে কথা দিচ্ছেন যে এখানে ওখানে নেবেন। অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে আন্দোলন হয়েছে, আন্দোলন চলছে কোথাও কোথাও। হরিয়ানায় খাপ পঞ্চায়েত তারা পরিষ্কার স্পষ্টভাবে বলেছে অগ্নিপথে যারা অ্যাপ্লাই করবে অগ্নিপথ প্রকল্প তাদেরকে তারা বয়কট করবে, মানে এক ঘরে করবে। এরকম একটা পরিস্থিতিতে আর ওদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অগ্নিপথ নিয়ে মানে কন্টিনিউ তিনি বলে যাচ্ছেন অগ্নিপথের মানে ইয়েটা কী, ইয়াং জেনারেশনকে কাজে লাগানো সেনাবাহিনীতে, প্রযুক্তি, ডিজিটাল ভারত ইত্যাদি ইত্যাদি, এইটা নিয়ে কী বলবেন? আসলে আমরা এই অগ্নিপথ মানে যে সিস্টেম ওরা যেভাবে সেনাবাহিনীতে কর্মী নিয়োগ করার কথা বলছে এই বিষয়টাই কমপ্লিটলি একটা ধোঁয়াশা তো বটেই এবং আমরা এর বিরোধিতা করি। আমাদের যুব সংগঠন এআইডিআইও আমাদের দল এসোসিয়েশন কমিউনিস্ট এর বিরোধিতার পথে নেমেছি। আমরা মনে করি অগ্নিপথ সেনাবাহিনীতে যে যতটুকু পারমানেন্ট চাকরি ছিল সেই চাকরি তো যাবে, কিন্তু আসলে আমরা মনে করছি যে বিজেপি এবং আরএসএসের কর্মী নিয়োগ করার মাধ্যমে ওরা আসলে ওদের নিজেদের লোকজনকে একটা ট্রেনিং দিয়ে ওরা ওই হিটলারের যে গেস্টাপো বাহিনী যে বাহিনী যে অন্ধ মানসিকতার ভিত্তিতে চিন্তার ভিত্তিতে যে দেশব্যাপী সেই সময় মানে ফ্যাসিবাদ আনতে সাহায্য করেছিল ঠিক এই পরিকল্পনাই ওরা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখুন অদ্ভুত ব্যাপার, কোনো দিন কোনো সরকারি প্রকল্প নিয়ে কোনো সেনাবাহিনীর 3 প্রধান তার পলিসি নিয়ে কখনো সাংবাদিক সম্মেলন করতে দেখিনি। এইবার যে সেনাবাহিনীর যে যতটুকু মানে নিরপেক্ষতা ছিল, গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী থাকবে নিরপেক্ষ, সরকারের সাথে তাদের কোনো এই অর্থে তার পলিসির সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখানে দেখছি এর অদ্ভুত ব্যাপার, সেনাবাহিনীর কর্তাদেরও মানে প্রধানদেরও তারা নামিয়েছে অগ্নিপথের পক্ষে কথা বলার জন্য। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যুবকরা দেখছে তাদের সমূহ বিপদ, এমনিতেই লক্ষ লক্ষ পোস্ট কেন্দ্রীয় সরকারের অবলুপ্ত করে দিচ্ছে, আগামী দিনে চাকরি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বিজেপি তার হীন উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এই 4 বছরের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, মানে ট্রেনিং বা চাকরির ব্যবস্থা করছে। তারপরে এরা করবে কি? আসলে তা না, এটার মধ্য দিয়ে একটা ট্রেনিং করার মধ্য দিয়ে ওরা নিজস্ব গেস্টাপো বাহিনী তৈরি করতে চায়, নিজস্ব বাহিনী করতে চায়। আমরা এসোসিয়াই কমিউনিস্ট আমরা এর বিরোধিতা করি, আমরা মনে করি যে অগ্নিপথ প্রকল্প এটা ঠিক না। ইতিমধ্যেই ভারতবর্ষের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবাংলা, হরিয়ানা আপনি যেটা বললেন, আমরা দেখলাম যে খাপ পঞ্চায়েতগুলি হরিয়ানা তারা এরকম বলেছে যে এই চাকরি দেখুন জয়েন করবেন না। তা এর বিরুদ্ধে দেশব্যাপী সমস্ত যুব সমাজ, সাধারণ মানুষ, বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, গণতান্ত্রিক মানুষ একযোগে যদি প্রতিবাদ লড়াই না হয় তাহলে আগামী দিন কিন্তু আমাদের কাছে কিন্তু ভয়ঙ্কর। যেদিন ফ্যাসিবাদ আসবে সেই দিন কিন্তু ফ্যাসিবাদের সামনে বিজ্ঞান, যুক্তি, মানুষের মনন, মানুষের যে মনুষ্যত্ব বিবেক সবকে ধ্বংস করে দেবে। ওরা অন্ধ মানসিকতার ভিত্তিতে এক ধরনের রোবট তৈরি করতে চায় এবং তারই এই সূচনা করতে চায় এই অগ্নিপথ। তাই আমরা এই অগ্নিপথে যে অগ্নি ওরা যেটা করছে, আমরা যেভাবে ওরা নিয়োগ করছে আমরা তার বিরোধিতা করছি। 2002 সালের গুজরাট দাঙ্গা, গুলবাগ সোসাইটি হত্যাকাণ্ড, গুজরাট দাঙ্গার সিট যে তদন্ত করেছিল সেই তদন্তে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছিল। এই ক্লিন চিটের এগেনস্টে হাইকোর্ট ক্লিন চিট দিয়েছিল, লোকাল কোর্ট হাইকোর্ট এগেনস্টে
কংগ্রেস নেতা এহসান জাফরি যার মানে যাকে সহ প্রায় 60 জনকে মারা হয়েছিল তার ওয়াইফ জাকিয়া জাফরি সুপ্রিম কোর্টে অ্যাপিল করে সিটের সিট মানে ক্লিন চিট দেওয়াটাকে চ্যালেঞ্জ করে অ্যাপিল করে সুপ্রিম কোর্ট সেই রায়টাকে হাইকোর্টের রায়টাকে বহাল রেখেছে আর মোদীকে ক্লিন চিট দিয়েছে নরেন্দ্র মোদীকে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট একটা কাজ করেছে সেটা হচ্ছে তিস্তা সেতুল বাঁধ একজন সমাজকর্মী যিনি এই মামলায় জাকিয়া জাফরির পাশে দাঁড়িয়েছিলেন তাকে সুপ্রিম কোর্ট এক প্রকার অভিযুক্তই করেছে যে মন্তব্য করেছে জাকি তিস্তা সেতুল বাঁধ সম্পর্কে তাতে এক ধরনের তাকে অভিযুক্তই করেছে তার একদিন বাদেই একদিকে অমিত শাহ নরেন্দ্র মোদীকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করা এত অপবাদ এত বদনাম তবু তিনি কলুষমুক্ত বিষ পান করেও তিনি কলুষমুক্ত এভাবে নরেন্দ্র মোদীকে বর্ণনা করে বিবৃতি দেওয়া সেই সঙ্গে একদিন বাদে গুজরাটের এটিএস অ্যান্টি টেররিজম স্কোয়াড তিস্তা সেতুল বাঁধকে অ্যারেস্ট করেছে এটা নিয়ে কী বলবো দেখুন তাকে অ্যারেস্ট করার আমরা সিসিআই কমিটি আমরা বিরোধিতা করছি পাশাপাশি একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা যে মূল অন্যতম স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা আর আমরা বহুদিন আগেই বলেছি যে এই বিচার ব্যবস্থা তার যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা হইয়াছে সেই সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন আর যে কোর্টই বলুন না কেন একটা কথাই আছে আমার বাবা ঠাকুরদার মুখে শুনেছি টাকা যার আইন তার আর এখানে এই ব্যবস্থায় মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাকে প্রভাবিত করার ক্ষমতা এই শাসক দলের নেতা মন্ত্রীদের আছে স্বাভাবিকভাবে কীভাবে প্রভাবিত হয়েছে এটা আমরা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি এবং এটা দিনের বেলা আলোর মতন পরিষ্কার তারা যে ক্লিন চিট পেয়ে গেল তাদের সম্বন্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে ক্লিন চিট পেল এটা আজকে একটা গবেষণার বিষয় কিন্তু কোর্ট তাকে ক্লিন চিট দিচ্ছে কারণ কি কারণ এই বিচার ব্যবস্থা এই রাষ্ট্রের স্তম্ভ হিসাবে এই যারা শাসক শ্রেণী তাদের পক্ষে দাঁড়াচ্ছে আমরা এই যে মনে করি যে আন্তর্জাতিক এবং জাতীয় যারা বিশেষ করে জাতীয় যারা খুব নামজাদা আইনবিদ যাদের নিরপেক্ষতা আছে খানিকটা অবসর বিচারক তাদের দিয়ে একটা কমিটি গঠন হোক কমিশন গঠন করা হোক ভালো করে আবার বিচার করা হোক যদিও বারবার প্রমাণ হয়েছে যদিও এটা প্রমাণিত তারা দোষী অমিত শাহ নরেন্দ্র মোদী দোষী কিন্তু এই বিচার ব্যবস্থা বলছে যে দোষী ওই যেমন দেখলেন না আপনারা রাম মন্দিরের আপনারা কি সেক্ষেত্রে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কোনো অ্যাপিল করবেন মানে আপনারা কোনোভাবে ভাবছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের পার্টির যে সেন্ট্রাল কমিটি বসবে বসে সিদ্ধান্ত দিয়ে তারা শীঘ্রই এই সিদ্ধান্ত জানাবে আমরা কী প্রক্রিয়ায় আমরা করেছি সব শেষ শেষ যে কথা সেটা হচ্ছে 2024 নির্বাচন সাধারণ নির্বাচন তার আগে তো বিভিন্ন নির্বাচন আছে যেভাবে মানে কেন্দ্রের শাসক দল বিজেপির অ্যাক্টিভিটি যা চলছে আপনারা তার সমস্ত কিছু বিরোধিতা করছেন এবং জিনিসপত্রের দামও আগুন হয়েছে কর্মহীন হয়েছে অসংখ্য মানুষ নতুন করে নিয়োগের জায়গা নেই তো এইরকম পরিস্থিতিতেও এক ধর্মকে সামনে রেখে বিজেপি ক্রমশই জনপ্রিয় হচ্ছে সেই জনপ্রিয়তাকে কীভাবে বুঝবেন না দেখুন এটা জনপ্রিয়তা না মানিকবাবু এটা ঠিক জনপ্রিয়তা বিজেপির জনপ্রিয়তা নেই আসলে নির্বাচন আমাদের দেশে হয় এটা হচ্ছে মানি পাওয়ার মাসেল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন তার পাওয়ার হ্যাঁ বিচার ব্যবস্থা তার পাওয়ার তার আপনার মিডিয়া পাওয়ার এরা সবটা মিলে হ্যাঁ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে মনে হয় যে এই হচ্ছে শ্রেষ্ঠ রাজ্য দেশে আপনি ভাবুন এই এদের রাজত্বে আজকে ভারতবর্ষের 73 ভাগ সম্পদ এক ভাগ মানুষের হাতে চলে গেছে
কোটি কোটি মানুষ প্রায় 30 কোটি 40 30 কোটির উপরে মানুষ প্রতিদিন না খেয়ে বিছানায় যান। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বলেছেন দেশের 62% লোক 20 টাকার বেশি আয় করতে পারে না। ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ বন্ধ, সরকারি চাকরি নেই, মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, কৃষকরা আত্মহত্যা করছে, শাড়ির দাম ভয়ঙ্কর, কীটনাশকের দাম ভয়ঙ্কর। আজকে কৃষি ঋণ নিয়ে তারা দিতে পারছে না। আজকে যোদ্ধাদের দ্বারা, মানে যাদের গ্রামীণ লোকদের দ্বারা, তারা মানে মুনাফাখোরদের দ্বারা সুদ লোন নিয়ে লোন শোধ করতে পারছে না। কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিক আত্মহত্যা করছে, এতে কোথায় জনপ্রিয়তা? আসলে জনপ্রিয়তা তুলছে এই পুঁজিপতি শ্রেণীর মিডিয়া, জনপ্রিয়তা তুলছে এই মানে তার মানি পাওয়ার, মাসেল পাওয়ার, তার যে প্রোপাগান্ডা। আপনি এটা স্বীকার করবেন না যে বামপন্থীরা সংগঠিত করতে পারছেন? দেখুন, একটা কথা হচ্ছে বামপন্থীরা, মানে আমরা এসোসিয়েশন কমিউনিস্ট, আমরা দেশব্যাপী ইউনাইটেড মুভমেন্ট চাই, আমরা বামপন্থীরা সংগ্রাম চাই। কিন্তু দুঃখের বিষয় যে যারা বড় বামপন্থী পার্টি সিপিআই সিপিএম, তারা কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি বলে তাদের কাছে সিট পাওয়ার জন্য, 2-4টা সিট পাওয়ার জন্য তারা আজকে ইলেকট্রাল মানে অ্যাডজাস্টমেন্টে নেমেছে। আমরা বলছি আসুন গণআন্দোলনের পথে, সংগ্রামের পথে বামপন্থীরা ঐক্যবদ্ধ দেশব্যাপী লড়াই আন্দোলন গড়ে তুলি, সংগ্রাম গড়ে তুলি, শ্রমিক কৃষকের লড়াই গড়ে তুলি, তার ভিত্তিতে আমরা নির্বাচনে যাই, তাতে আমরা সিট না পাই না পাই, কিন্তু দেশের মধ্যে একটা লড়াই সংগ্রাম করার বার্তা উঠবে। কিন্তু আমাদের দেশে এই যে তথাকথিত বামপন্থী রাজনৈতিক দলগুলি, তারা আজকে কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি বলছে। আচ্ছা, কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি, এই কংগ্রেস হচ্ছে ধর্মনিরপেক্ষতা মানে কি, তার আসল উদ্দেশ্যটা? এবার একটা মজা দেখি, ভারতীয় কমিউনিস্ট পার্টি সে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, বামপন্থী রাজনৈতিক ধারা অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। মতাদর্শগত সংগ্রামের কথা বলে আরএসএস কিন্তু একটাই আছে, ভাগ হয়নি। 47 সালে স্বাধীনতার পরে সংসদে কংগ্রেসের পরেই ছিল বামপন্থীদের অবস্থান দলগত জাতীয় ক্ষেত্রে। আজকে জাতীয় ক্ষেত্রে বামপন্থীরা অপ্রাসঙ্গিক, আমি সংসদে গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক রাজনীতি বলছি। বামপন্থীরা সেখানে কি ব্যর্থ নয়? দেখুন, আপনারা জানেন জেপি মুভমেন্ট আমরা এসোসিয়াই কমিউনিস্ট আমরা ছিলাম, কিন্তু সিপিআই সিপিএম জেপি মুভমেন্টে আরএসএস আছে বলে তারা যায়নি। আমরা বলেছিলাম যে আমরা এসোসিয়াই কমিউনিস্ট, আমাদের মহান নেতা সিদ্ধার্থ ঘোষের নেতৃত্বে সেই দিন আমরা চেয়েছিলাম যে হিন্দি বলয় এসোসিয়াই কমিউনিস্ট সহ সবটাই এরা বামপন্থী দল জেপি মুভমেন্টের সাথে আমরা ঐক্যবদ্ধ লড়াই করি, কিন্তু বিজেপি এই আরএসএস আছে বলে সেই আন্দোলনে তথাকথিত বামপন্থী রাজনীতি আন্দোলনে যায়নি। এইটা একটা বিরাট আমাদের মানে কী বলবো, একটা রাজনৈতিক দলে মানে রাজনৈতিকগতভাবে একটা বিরাট ক্ষতি হয়েছে। সেকেন্ড হচ্ছে দেখুন, আরএসএস তার যে সংগঠন সেটা তার যেহেতু দেশের মধ্যে যত যুক্তিবাদ, যত যুক্তিহীনতা, যত যুক্তি কমেছে, যত মানুষের অন্ধত্ব বেড়েছে, যত মানুষের হিন্দু মুসলিম মানে ভাগাভাগি করতে পেরেছে, তত স্বাভাবিক কারণে সাম্প্রদায়িক রাজনীতির মানে ফসল হিসাবে এই আরএসএস উঠেছে। আপনি ভাবুন না যে আমাদের বাংলায়, না তাহলে কি মানে আমি বলছি যুক্তি এগিয়েছে না পিছচ্ছে? মানুষ তো শিক্ষার আলো পেয়েছে, সামনের দিকে গিয়ে যুক্তিবাদী হবে, সেখানে কি পেছন দিকে ব্যাক করছে? মানুষের মানে যারা এদেশের বেশিরভাগ মানুষই তো তথাকথিত শিক্ষার যে স্থান সেটা তো মানে আমরা নিচেই আছি। শিক্ষা মানে কি? শিক্ষা মানে যুক্তিবাদী মনন, চিন্তা করতে পারি, বৈজ্ঞানিক চিন্তা করতে পারি, ভাবতে পারি, শুধু কিছু পাশ্চাত্য করলাম কথা হয়। আমি বলছি কেরালা বা তামিলনাড়ু দক্ষিণ ভারত, সেখানে তো মানে আরএসএসের আইডিওলজি স্টাবলিশ হতে পারছে না, বাধা তো পাচ্ছি, সে শিক্ষার জন্যই পাচ্ছে, সেই ট্র্যাডিশনাল এই শিক্ষার জন্যই তো পাচ্ছে। দেখুন, হিন্দি বলা হচ্ছে ম্যাক্সিমামটা কি খুবই অভাব, এবং
আপনি বামপন্থীদের ব্যর্থতাকে স্বীকার করবেন না? না, বামপন্থীদের যে ভালো হলো যে ইউনাইটেড মুভমেন্ট দরকার ছিল সেটা তো আমাদের আমরা করতে পারিনি। এবং বামপন্থীরা, বামপন্থা মানে সংগ্রাম, বামপন্থা মানে লড়াই, বামপন্থা মানে আত্মত্যাগ। আমাদের দেশে যে বড় রাজনৈতিক বামপন্থী দলগুলি যারা নিজের মনে করে পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে, তারা তো আজকে ওই স্রোতে গা ভয়ে বাঁচিয়েছে। কিন্তু আমরা এসইউসিআই কমিউনিস্ট, আমরা আরএসএসের এই মতাদর্শের বিরুদ্ধে, চিন্তার বিরুদ্ধে এবং জনগণের ঐক্য রক্ষার জন্য, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, চাকুরির দাবিতে এবং সমাজতন্ত্র কি কায়েম করার দাবি, মানে যে সমাজতন্ত্র করার জন্য তার যে কারিকুলাম, তার জন্য আমাদের যে প্রপাগান্ডা, আমাদের যে ক্ষমতা, আমরা সাধ্য অনুযায়ী করছি। দেখুন, অন্য বামপন্থী রাজনৈতিক দলগুলির যে ব্যর্থতা তার তো দায় আমাদের না। আমরা এসইউসিআই কমিউনিস্ট, আমরা সর্বত সবসময় আমরা এই বেঙ্গলে আমাদের রাজনীতিতে পাবলিক জানে যে অন্যার বিরুদ্ধে লড়াই মানে এসোসিয়েশন কমিউনিস্ট। এই একটা ভারতবর্ষে আজকে সমস্ত রাজ্যে, আজকে আমাদের 24টা রাজ্যে আমাদের সংগঠন, আমরা সর্বত্র যেখানেই পাচ্ছি সেখানেই আমরা লড়াই করছি। এই যে এত বড় কৃষক আন্দোলন হয়ে গেল, আপনি দেখেছেন বেঙ্গলে এসোসিয়েশন কৃষক সংগঠন AIKKMS বাদ দিয়ে আর কেউ কিন্তু কোনো করেনি। অল ইন্ডিয়াতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানে পার্টিসিপেট করেছি, আমরা চেষ্টা করেছি আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে, এবং আমরা এখনও চেষ্টা করছি। কিন্তু দেখুন, আপনি যদি দেখবেন যে অল ওভার তাদের যে তারাও ছিলেন, এ কথা ঠিক, তারাও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, কিন্তু অল ওভার তারাও কিন্তু বলছেন, মানে সীতারাম ইয়েচুরি বলছেন যে কর্পোরেট হাউসের সাথে প্রধানমন্ত্রী এসব বসে একটা মিটমাট করতে হবে। আমরা তার বিরোধিতা করেছি, ওই কৃষক আন্দোলন চলাকালীন তিনি বলেছিলেন কর্পোরেট হাউসের সাথে কোনো সমঝোতা নেই। পরে যে কৃষকরা বলছে মোদী হচ্ছে মুখ, মূল হচ্ছে কর্পোরেট হাউস, কর্পোরেট হাউসের স্বার্থ সব চলছে, এই জিনিস এরা করছে। আর আমাদের এই যে বিপ্লবের স্তর, এই জনগণতান্ত্রিক বিপ্লব বলুন আর নজনগণতান্ত্রিক বিপ্লব, তারা ভারতবর্ষে যে বুর্জোয়াশি তাকে তো মিত্রই মনে করে, সে অর্থে টাটা বিড়লা গোয়েঙ্কা এদের তো মিত্র, কিন্তু আমরা জানি এরা আজকে মাল্টিন্যাশনাল। হ্যাঁ, এরা হচ্ছে আন্তর্জাতিক পুঁজি মানে রপ্তানি, আজকে এরা এরা হচ্ছে সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে আমাদের ভারতবর্ষের পুঁজিপতিশীল, আমাদের ভারতীয় রাষ্ট্র। আর এরা এরা যে বিপ্লবের তত্ত্ব বলে, সেই বিপ্লবের তত্ত্ব তো ঠিক কীভাবে এই হয় এরাই বুঝতে পারবে। হ্যাঁ, এরা যুক্তি নিয়ে কী যুক্তি নিয়ে চলে, এই আমরা স্টেট এবং খোলাখুলি বলতে পারি। আপনারা ফ্যাসিবাদের বিপদের কথা বলছেন, রুখবেন কীভাবে? রুখতে আমরা চাই যে দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে, গণ কমিটি গড়ে তুলতে, এবং তাতে সমস্ত বামপন্থী দলগুলিকে, বামপন্থী দলের জনগণকে, বামপন্থী দলগুলিকে আমরা বলব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশব্যাপী আমরা গণ কমিটির লড়াই, সংগ্রাম, জীবনের সমস্যা সমাধানের দাবিতে ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলি। এই ব্যাপক আন্দোলন গড়ে তুলতে গিয়েই আমরা জনগণেরকে ঐক্য আরও আমরা সুদৃঢ় করি। জন এবং ফ্যাসিবাদ মৌলবাদের বিরুদ্ধে আমরা ব্যাপক কন্টিনিউ করতে আমরা প্রোপাগান্ডা করি, এবং এর বিরুদ্ধে লড়ে গিয়ে লড়তে লড়তেই একদিন আমরা যদি একটা গণতান্ত্রিক আন্দোলনের বিশাল প্রভাব সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদ, মৌলবাদ, আরএসএস বা যাই বলুন না কেন তাকে আমরা রুখতে পারি বলে মনে করি।